হঠাৎ করে ময়মনসিংহ থেকে ঢাকামুখী বাস চলাচলে কিছুটা সংকট দেখা দিয়েছে। ময়মনসিংহ বাস মালিক সমিতি তাদের বাসগুলো ঢাকার দিকে ছাড়ছেন না, কিন্তু কেন, এতে করে বিপাকে পড়েছেন যাত্রীরা। আরও বিস্তারিত খবর জানাতে সহকর্মী সুলতান মাহমুদ কণিক আমাদের সাথে যোগ দিয়েছেন। কণিক, যে বিষয়টি বলা হচ্ছে যে বাস ছেড়ে আসছে না ঢাকা থেকে, এটি আসলে কি, পুরো বিষয়টা যদি আপনি আমাদের বলেন। শরীফ, ঢাকা থেকে যেভাবে বাস আসছে না, ঠিক একইভাবে ময়মনসিংহের যে মাসকান্দা স্টেশন রয়েছে, আমরা যেখানে বাস স্টেশন আছে, সেখান থেকে কিন্তু কোনো ধরনের বাস কিন্তু এখন পর্যন্ত ঢাকার দিকে যাচ্ছে না। পরিবহন শ্রমিকরা যারা আছেন এবং মালিক সমিতি যারা আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে সকালবেলাও এনা এবং শৌকিনের কিছু বাস ঢাকার দিকে ছেড়ে গিয়েছে, কিন্তু পথে গাজীপুর এবং টঙ্গীর দিকে কিছু কিছু গাড়িতে ঢিল ছোড়া হয়েছে, তাদের অভিযোগ এটা। এবং তারপর থেকেই আতঙ্কে, অনেকটা আসলে আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু মূলত তারা এই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন এমনটি দাবি করছেন। তবে যাত্রীরা যারা আছেন, যারা আসলে কোনো কিছুই জানেন না, হঠাৎ করে এই বাস চলাচল বন্ধ হওয়ার ফলে কিন্তু তারা বিপাকে পড়েছেন। অনেকে ছুটিতে এসেছিলেন, আগামীকাল শনিবারের মধ্যে তাদের ঢাকা পৌঁছাতে হবে এবং রবিবার থেকে যথারীতি কর্মদিবস, সে চিন্তা করে যেহেতু আগামীকালকে ঢাকায় একটি বড় সমাবেশ রয়েছে, সেই কারণে অনেকে আসলে আগেভাগেই আজকে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে এই শুক্রবারের দিন বাস স্ট্যান্ডে এসে যে বাস চলাচল বন্ধ থাকবে, এটি আসলে তারা ভাবতে পারেনি, যে কারণে অনেকে যাদের খুবই গুরুত্বপূর্ণ দরকার, অনেকে বিকল্প উপায়ে আমরা দেখেছি যেখানে 100 টাকার ভাড়া, সেখানে 300-400 টাকা দিয়ে, সিএনজি দিয়ে কিন্তু তারা গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাচ্ছে এবং বিকল্প উপায়ে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। যাত্রীরা যারা আছেন তারা বলছেন আসলে কোনো সমাবেশ বা যে কোনো কারণেই হোক, এভাবে যাত্রীরা যেন হঠাৎ করে এভাবে বিপদে না পড়ে যায়, এই বিষয়টি অন্তত পক্ষে পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত আছেন এবং এই সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে যেন একটু নজর থাকে, অন্তত পক্ষে যেন তারা হঠাৎ করে এ ধরনের বিপদের মধ্যে না পড়েন। এখন অনেকে আছেন বাস স্ট্যান্ডে, আসছেন আবার ঘুরে, কিন্তু তারা অনেকে বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে আবার বাড়িতে যাচ্ছেন। তো পরিবহন শ্রমিক মালিকরা যারা আছেন, নেতারা যারা আছেন, তারা বলছেন যে আগামীকালকে দুপুরের মধ্যে আসলে একটি সিদ্ধান্ত হয়ে যাবে যে পরবর্তীতে বাস আসলে কিভাবে চলাচল করবে। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কণিক আমাদের সাথে যোগ দিয়েছিলেন।